76 বছরে পা রাখলেন বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। দিনটিকে স্মরণীয় করে রাখতে আরণ্যক নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোর আলো নাট্যোৎসব। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মামুনুর রশীদ। শ্রেণী সংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের নানা আন্দোলন সহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নাটক লিখে ও নির্দেশনা দিয়ে বাংলাদেশের নাট্য জগৎকে করেছেন সমৃদ্ধ। 1948 সালের 29শে ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন নাট্যজন মামুনুর রশীদ। অধিবর্ষে জন্ম নেয়ায় শিল্পীর জন্মদিন আসে 4 বছর পরপর, তাই বয়স 76-এ পৌঁছালেও এবছর পালিত হলো তার 19তম জন্মদিন। প্রতীক্ষিত এই জন্মদিন রাঙানোর আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। এরা সব জীবন ঘেঁষা নাটক লেখেন, যা দেখলে পরে সত্যি মনটা একাত্ম হয়ে যায় যে সাধারণ লোকরা যে কতখানি আছে আমরা নাটকের মধ্যে সবাই ফুটাতে পারি না। মামুন ভাই, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। 4 বছর পরপর একবার আসে, 4 বার বলে নিলাম। যদি উনি আমার গুরু, তারপরেও আমি সাহস করে বললাম বন্ধুত্ব এবং আমার সহশিল্পী, সবাই দোয়া করবেন। শুভেচ্ছা বাণী আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয় গুণী এই নাট্যজনের জন্মদিনের আয়োজন। সত্যিকার অর্থে আজকে খুব কষ্ট হয় আমার যখন দেখি যে ছাত্র শিক্ষক এবং গুরু শিষ্য পরম্পরায় সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাটকের ক্ষেত্রে আমি ছাড়াও আরও আছেন শিক্ষক যারা, তাদের দেখেছি যে তাদের এই মানে গুরু গুরু শিষ্য পরম্পরার সম্পর্কটা এখনো সজীব আছে। সৌরভ আপ্পা, DBC News, ঢাকা।